জয়টাকু। আজকে আমরা তারামার বাড়ির থেকে শ্রী শ্রীমান সেবা কেন্দ্র থেকে আমরা প্রতিক্রিয়াতে এসে উপস্থিত হয়েছি, এবং আমরা প্রত্যেকবার যেমন আসেন যেমন আসতেন সেরকম আমরা আবার এসেছি, আসতে পেরেছি আসলে জগন্নাথ দেবের কৃপাতে। আজকে আমার সঙ্গে আছেন, আজকে আমরা দেখতে পাচ্ছি ওরাদা আজকে একদম ঠিক ব্যস্ত, সঙ্গে আজকে বৌদিকেও আমরা দেখতে পাচ্ছি। আজকে দুজনকে একসঙ্গে দেখা হলো, যাই হোক ওনাদের সঙ্গে কথা বলার সুযোগ নেই, কিন্তু আমার সঙ্গে আজকে আছে পিয়াল। এখন আমরা জানি জগন্নাথ মন্দিরের যে ট্রাস্টি বোর্ড আছে সেই পিয়াল হচ্ছে সে এখনকার বর্তমান সেক্রেটারি, আর ওর অধীনে তো এখন জগন্নাথ মন্দিরের প্রভূত উন্নতির কাজ হচ্ছে, এবং বড়ো বড়ো অনুষ্ঠানগুলো ও একা একা দায়িত্ব নিয়ে করছে এই জগন্নাথের কৃপায়। আজকে আমরা পিয়ালের কাছ থেকে একটুখানি অপ্রায় যাত্রা সম্বন্ধে শুনে নেব। পিয়াল অধিকারী সম্পাদক, জয় জগন্নাথ, জয়। আজকে আমাদের চন্দ্র বৈশাখ মাসে শুক্লাপক্ষের যে তৃতীয়া তিথি, এটিই হচ্ছে অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়া তাৎপর্যপূর্ণ, কারণ এই অক্ষয় তৃতীয়ার দিনই আমাদের সত্য যুগের অবসান হয়েছিল, ত্রেতা যুগের সূচনা হয়েছিল। এই অক্ষয় তৃতীয়াতেই আমাদের বিষ্ণুর যে ষষ্ঠ অবতার পরশুরাম, সেই পরশুরামের আবির্ভাব হয়েছিল। তাই জন্য এই দিনটাকে আমরা পরশুরাম জয়ন্তী বলেও আমরা উল্লেখ করে থাকি, এবং এই দিনটাতে আমাদের দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল, তাই জন্য দ্রৌপদীকে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বস্ত্র দান করেছিল। এই দিনটাতে আমাদের যবের সৃষ্টি হয়েছিল, এই দিনটাতে আমাদের আমরা দেখব যে সূর্য এবং চন্দ্র একদম উজ্জ্বলতর উজ্জ্বলতম অবস্থায় মধ্যে থাকে। এই অক্ষয় তৃতীয়া আপনি যে কোনো শুভ কাজ করেন না কেন সেটি অক্ষয় হয়ে থাকবে। তাই জন্য এই অক্ষয় তৃতীয়ার দিন আমাদের বিবাহ উপনয়ন অন্নপ্রাশন বিভিন্ন তিথিতে যেমন কালবেলা বারবেলা ব্যাপার থাকে, তাই জন্য অক্ষয় তৃতীয়া সারাটা দিনই শুভ দিন, তাই জন্য এটা সারা সময় সারাক্ষণই শুভ হয়। তাই জন্য অক্ষয় তৃতীয়াতেই আমাদের বিভিন্ন শুভ অনুষ্ঠান আমাদের মায়ের সেই জগন্নাথ মন্দিরে হয়ে থাকে। এই অক্ষয় তৃতীয়ার দিনই আমরা যদি পৌরাণিক শাস্ত্র মতে আমরা দেখব বিভিন্ন গ্রন্থে উল্লেখ আছে যে রাজা ইন্দ্রদ্যুম্নুর কাছে প্রকট হয়েছিলেন জগন্নাথ মহাপ্রভু, তাই এবং জগন্নাথ মহাপ্রভু রাজা ইন্দ্রদ্যুম্নুকে নির্দেশ দিয়েছিলেন তুমি আমার সারা অঙ্গে চন্দন লেপন করো, কারণ এই বৈশাখ মাসের যে প্রকট রৌদ্র, কারণ জগন্নাথ দেবের রূপ হচ্ছে সম্পূর্ণ মানব রূপ। আমাদেরও যেমন প্রায় এই বৈশাখ মাসে যে কিছুদিন আগেই আপনারাই দেখলেন যে এত গরম এত উষ্ণ, তাই আমাদেরও যেমন গাছআলা পড়ে আমাদেরও যেমন মাথা ধরে, ঠিক সেরকমও মানুষের মতন জগন্নাথ দেব, জগন্নাথ দেবেরও মাথা ধরেছে। জগন্নাথ দেবের আমরা শীতল করি, চন্দন লেপন করি, এই চন্দনের মধ্যে সুগন্ধি দিয়ে আমরা কুমকুম দিয়ে আমরা চন্দন দিয়ে আমরা জগন্নাথ দেবের মাথায় লাগাই, বলভদ্র দেবের মাথায় লাগাই। তারা একুশ দিন ব্যাপী এই চন্দনযাত্রা উৎসব চলবে, এবং তারা একুশ দিন ধরে বিভিন্ন বেশে আমরা জগন্নাথ মহাপ্রভুকে সাজাবো। টানা 42 দিন ধরেই আমরা চন্দন আমরা লেপন করবো, এবং 42 দিন পরে নেতাদের মাথায় আগামী 22 জুন সঞ্জাত্রা উৎসব শনিবার, এই সঞ্জাত্রা উৎসবে আমাদের সন্ধ্যা 6:30 মধ্যে আমাদের এই সঞ্জাত্রা উৎসব আমরা করবো। আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সকলে মিলে আসুন আমাদের এই স্নানযাত্রা উৎসব, আপনারা দর্শন করুন। কথিত আছে ভগবানের কথায়, রইব মায়ে সে তোমার সকাশে, আমি যে জগৎপতি মায়ে সেতে স্নানে নিশ্চয় ভোজনে রবে চিরদিন থাকি। কারণ আমাদের এই স্নানযাত্রা উৎসব খুবই বিখ্যাত, রথযাত্রা উৎসব তো বিখ্যাতই, বঙ্কিমচন্দ্রের রাধারানী উপন্যাসের প্রেক্ষাপটে আমরা দেখব যে রাধাই নামক এক বালিকা মায়ের সে রথ দেখিতে গিয়ে বিভিন্ন ইতিহাস বিজড়িত হয়ে আছে আমাদের এই মাইসের জগন্নাথ মন্দিরের রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে, এবং এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে আমাদের মাইসেতে এসেছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু, স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর, মা সারদা, ভক্তকবি গিরিশচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর কেন আসেননি, তাই এত অবতারের পদধূলিতে ধন্য এই শ্রীপাঠ মায়েস আজ তীর্থভূমির সাথে সাথে আজ আমরা পর্যটন কেন্দ্র হিসেবে পেয়েছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মায়েসকে সাজিয়ে তুলেছেন, আগামী দিনেও আরও সাজিয়ে তুলবেন এই আশা রাখি। আমি ওনাকে কুর্নিশ জানাই, আমি সকল ভক্তবৃন্দদের আগামী 628তম মায়েসের ঐতিহাসিক রথযাত্রা উৎসবে সকল ভক্তবৃন্দদের জানাই আদর আমন্ত্রণ। আপনাদের সেবা ট্রাস্টের মাধ্যমে আপনারা সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। পলাশদা আমাদের খুবই মানে পরিচিত এবং খুবই আমাদের কাছের লোক, পলাশদা আমাদের মন্দিরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনারা সকলে মিলে আসুন, সকলে মিলে জগন্নাথ মহাপ্রভুর কৃপা লাভ করুন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আগামী স্নানযাত্রার পরে আবার যখন আবার জগন্নাথ দেব আবার যখন নতুনভাবে প্রকাশিত হবেন জ্যৈষ্ঠ অমাবস্যার দিন, সেই দিনটি হবে নবযাত্রা নবজন্মের দিন,
সেদিন হবে আমাদের জগন্নাথ মন্দিরে কিন্তু নবযৌবন হয়, নবকলেবন হয় না। প্রথমেই সেই ধ্রুবানন্দ ব্রহ্মচারী মহারাজ যে মূর্তি প্রতিষ্ঠা করে গেছেন 628 বছর ধরে, সেই একই মূর্তি আছে, সেই একই শালিগ্রাম শিলার উপরে অনুষ্ঠিত আছে সেই জগন্নাথকে, সেই তাকে আবার নবকলেবর বা নবযৌবন করে আমরা আবার নতুন করে সাজিয়ে আমরা পাবো। এই যে জগন্নাথ দেবের যে নবযৌবনের যে উৎসব, সেটা তার আমার বাড়ির থেকে আমরা একটু সামান্য পূজা নিয়ে আসবো, সেদিন আবার আমরা আপনাদের সঙ্গে দেখা করবো। জয় জগন্নাথ, জয় মাতা, জয় মাতা সাই। জগন্নাথ দেবের পূর্ণাঙ্গ ছুটি আপনি দর্শন করুন। চালু 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 চালু। আজকে আবার আমরা সেই মহেশের, যিনি আমার সবচেয়ে কাছের মানুষ, যার আশীর্বাদে আমরা গোড়াদার মধ্যে কিছু নেই, সেই সৌম্যের অধিকারী আমাদের সবার প্রিয় গোড়াদার, যিনি সেই সব নামধন্য অভু অধিকারীর ছেলে, সুযোগ্য সন্তান, যিনি মহেশ জগন্নাথ মন্দিরকে এতদিন ধরে এগিয়ে নিয়ে চলেছেন।